বাবারে কি সুন্দর করে ঘুমাচ্ছে রে। এই 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 ঘোড়া, ঘোড়ার উপরে আরেকটা ঘোড়া, ডক 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 ডক। তুই কি ঘোড়া চালাচ্ছিস? ঘুরে বাবারে দেখ দুটা ঘোড়া, এইটা ছোট ঘোড়া এটা বড় ঘোড়া, টকপক 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 করে ঢুকপক টকপক টকপক। Hi guys, good morning, welcome back to my channel. পচলা সোবত, আজকে তো ষষ্ঠী। তোমাদের সবাইকে আমার তরফ থেকে, আমাদের ফ্যামিলির তরফ থেকে হ্যাপি ষষ্ঠী। প্রত্যেকে এবার পুজোটা খুব ভালোভাবে আর অবশ্যই কিন্তু সাবধানে কাটাবে। সো বাই দ্য ওয়ে, আমি এখনই উঠলাম, জাস্ট লাইটটা দিয়েছি আর মশারি খুলে দিয়েছি। আর দেখো পাপ্পুর সাথে অনেকদিন তোমাদের দেখা হয় না। বাবা হ্যালো বলো। হ্যালো, ঘুম থেকে উঠে দেখে যে আমি নেই, আমি একটু দরজাটা খুলতে গেছিলাম, তো এর উঠেই মানে মুড খারাপ হয়ে গেছে, মা কেন নেই। আর ওখানে দেখো মাছ ধরেছি আমরা, জালের ভেতরে মাছ আটকে আছে। এই তো যাই হোক, আজকে ভেবেছি আজকে পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সাথে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে হেয়ার মাস্কটা তোমরা অ্যাপ্লাই করবে। যদিও বা আমার লেট হয়ে গেল এগুলো করতে, কিন্তু তোমরা বুঝেছো আমারও কাশি হয়েছিল, তো হেয়ার মাস্কটা যদি আমি নিজে অ্যাপ্লাই না করে দেখাই তোমরা ভালো করে বুঝতে পারবে না, তো এই জন্য লেট হয়ে গেল। আর পাক্কুর শরীরটা ভালো ছিল না, সেজন্য ব্লগিং করতেও পারছিলাম না। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে গেছি, ঘরটার পরিষ্কার করবো। ও হাই দিচ্ছ, হাই দিচ্ছ। তো ঘরটার পরিষ্কার করে সব কিছু রেডি করে, তো চলো দেখা যাক ফটাফট কি কি করছি। ব্রাশ করছো? করো। তোর কাছে দাঁত কোথায়? দাঁত এ আমাকে ব্রাশ করে দেবে? মুখে দিও না একবার, আমার মুখে দি। একভাবে নেমে গেছে একদম, পা দেখো ঝুলিয়ে দিয়েছে। আয় 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 আয়, চল মাসি চলে যাচ্ছে, মাসিকে চা করে দিয়েছিলাম একটু আগে, তো আমরা এখন কাঠবাদাম খাচ্ছি। কাঠবাদামটা ছুলে নিয়েছি, রাত্রিবেলায় আমি এগুলো ভিজিয়ে রাখি, সো সকালে উঠে খাই। তো এখন আমার বাবা বাইরে গেছে, তো কাশি হয়েছে, তবুও এখন অনেকটাই কমার পথে। চা রেডি। বাই দ্য ওয়ে, এই চাটার মধ্যে কিন্তু চিনি ইউজ করা হয়নি, এটা হচ্ছে গুড় দিয়ে চা। আমরা এখন গুড় দিয়ে খাচ্ছি, চিনিটা পুরোপুরি অ্যাভয়েড করেছি, তো ওটা ঢেলে নিই, তারপরে এখন আমরা চা খেয়ে খাবো। তুমি কি করছো? উঠো 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 উঠো। আজকে আমাদের আইটেম আলু ভাজা আর হচ্ছে ডাল। এটা কে বলেছে ময়ূক, আলু ভাজা আর ডালটি আজকে খাবে? আমি। ইয়েস, তো এখন ময়ূককে আর কাকাইকে দিয়েছি, ওরা দুজন খাবে, আমি পাক্কুকে নিচ্ছি। সো ফ্রেন্ডস, রাইট নাও আমার চুলের কন্ডিশন হচ্ছে এটা, দেখে নাও এরকম আছে। তো আমি জাস্ট একটু পরেই মাস্কটা অ্যাপ্লাই করবো, তাই জন্য তোমাদের আগের কন্ডিশনটা দেখিয়ে নিচ্ছি। মাস্ক অ্যাপ্লাই করার পরে কী কন্ডিশন হচ্ছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে।
তো আমি তোমাদের আগেই বলেছি আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো আগে আমি নিজের উপরে অ্যাপ্লাই করি। তো আজকে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে থাকি প্রায়, তো আমার চুলের কন্ডিশন সেরকম খুব রাফ না। তোমরা ফার্স্ট ইউজেই বুঝতে পারবে, যাদের ড্যামেজ হয়ে গেছে চুল তাদের কিন্তু খুবই একটা হেল্পফুল একটা টিপস বলা যেতে পারে। তো যাই হোক, দেখে নিয়েছো, আমি অনেক দিন থেকে শ্যাম্পু ভালোভাবে করতে পারছি না, কাস্টমারদের বলেছি ঠান্ডা লেগেছে, তো এখন শ্যাম্পু করব। তো শ্যাম্পু তো পরে, আগে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবো। এই দেখো লেন্থের দিকে এরকম একটু আছে, একটু রাফনেস এসে গেছে, তো সেটাই কি খুব সুন্দর করে চলে যাবে মাস্কটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে। তো চলো দেখে নাও মাস্কটা আমি কীভাবে তৈরি করছি। তো এই হেয়ার মাস্কটা বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে একটা ডিমের সাদা অংশ। তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী একটা বা দুটো ডিম ব্যবহার করতে পারো। নেক্সট আমি যেই ইনগ্রেডিয়েন্টটা ইউজ করছি সেটা হচ্ছে টক দই। তোমরা ঘরে পাতার টক দই ইউজ করতে পারো, আদারওয়াইজ যদি তোমাদের না থাকে তাহলে তোমরা কেনা টক দইও ইউজ করতে পারো, ঠিক আছে। এবার দুটো ইনগ্রেডিয়েন্টসে না হলে এটাকে খুব ভালো করে মেশাবে, যতক্ষণ ভালো করে না মিশে ততক্ষণ কিন্তু এটা ব্যবহারের জন্য উপযোগী হবে না। সো দেখো আমি খুব ভালো করে মেশাচ্ছি, যেহেতু আমার চুলের লেন্থটা একটু বড় তাই জন্য আমার এক বাটি পরিমাণ লাগছে। তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এটাকে ইউজ করবে, ঠিক আছে, যতটা পরিমাণ লাগবে। নেক্সট ইনগ্রেডিয়েন্ট যেটা লাগছে সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি, তোমরাও কিন্তু যেহেতু ডিমের সাদা অংশটা একটু ভারী থাকে সেজন্য সেটাকে ভালো করে মিশে নেবে। নেক্সট আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা পাতিলেবুর হাফ পাতি লেবু নেবে। তো সেটাকে এর মধ্যে ভালো করে রসটাকে বের করে নিয়ে এর মধ্যে দেবে, অ্যাড করবে। নেক্সট এটাকে এই তিনটে জিনিসকে আবার খুব ভালো করে মিশিয়ে নেবে, যতক্ষণে না মিশে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফেটাবে। তো তোমাদের বলে রাখি পাতি লেবু তোমরা জানোই যে এটা কিন্তু আমাদের খুব ভালো একটা ড্যান্ড্রফের জন্য খুবই একটা হেল্পফুল একটা ইনগ্রেডিয়েন্টস বলা যেতে পারে। তো সেটা আমাদের ইচি স্ক্যাল্প যে থাকে গরমের জন্য, অনেকে দেখবে ড্যান্ড্রফের খুব একটা ইচিং একটা সেন্সেশন হয়, সো সেটাকে খুব ভালোভাবে রিডিউস করে দেবে এটা। আর টক দই তো আমরা জানি চুলের গ্রোথের জন্য খুবই ভালো, আমাদের টক দই আমাদের কাজে লাগে। নেক্সট ইনগ্রেডিয়েন্ট যেটা আমি ইউজ করছি, দেখো আমি প্যারাশুট কোকোনাট অয়েল ইউজ করছি। তোমরা তোমাদের কাছে যদি পিওর যেই অয়েলগুলো পিওর হয়, যেমন বাদাম তেল, যেমন আমন্ড অয়েল বলা যেতে পারে, অলিভ অয়েল, এগুলো ইউজ করতে পারো, বাট নিহার বা এই টাইপের কোনো তেলগুলো কিন্তু এখানে ইউজ করবে না। তো এখানে আমি দু চামচ কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে এর মধ্যে অ্যাড করে সবগুলোকে আবার ভালো করে মিক্সড করে নেবে। তো অয়েলও আমরা জানি আমাদের চুলের জন্য, চুলের হেয়ার গ্রোথের জন্য কতটা ইম্পর্টেন্ট। এখানে আমি যা যা ইউজ করছি সবগুলোই কিন্তু খুবই আমাদের চুলের জন্য উপকারী। আর আমরা ডিমের সাদা অংশ সেটা তো মানে এর উপকারিতা আমরা কী বলবো, ছোটোবেলাতেই দেখবে কিন্তু মারা আমাদের যখন চুল একদম ন্যাড়া করে দিত তারপরে কিন্তু ডিম ফাটিয়ে লাগাতো, কারণ কি ডিমের মধ্যে যে প্রোটিনটা থাকে ওটা কিন্তু খুবই হেল্পফুল। যাই হোক, এটাকে তোমরা চুলের গোড়া থেকে শুরু করে একদম লেন্থ অবধি ভালো করে কভার করবে, পুরো একদম যেন গোড়ার মধ্যে যেন যায়, তাহলেই কিন্তু আমাদের চুল যে এত উঠে যায় সেগুলো কিন্তু সব রিডিউস হয়ে যাবে। তো একদম একটা কম্ব ইউজ করতে পারো, ওটাকে আঁচড়ে আছে পেছন থেকে সামনে ভালো করে ইউজ করবে। আর এটাকে ধোয়ার টেকনিক হচ্ছে, এটাকে একদম খুব ভালো করে প্রথমে ওয়াশ করে নেবে। একবার শ্যাম্পু দেওয়ার পরে যদি না যায় তোমরা কিন্তু দু তিনবার শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করবে, যতক্ষণে এটা ভালো করে চলে যাচ্ছে। এটাকে লাগিয়ে না হয়ে গেল, দেখো আমার এটাকে এবার আমি 15 মিনিটের মতো মাথায় রাখবো, তারপরে এটাকে ভালো করে ওয়াশ করে ফেলবো। সো গাইস, এটা আমার ফাইনাল লুক, দেখো চুল খুব সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে গেছে। আর কালকে আমি ওয়াশ করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি কালকে আমি একটু মার্কেটে গিয়েছি বুনুর সাথে, একটু জুতো কেনার ছিল, বাঁকুড়ো জুতো কেনার ছিল। সো বুনু আমাকে একটা জুতো দিয়েছে, দেখো এই যে এই জুতোটা বুনু দিয়েছে, ও নিয়েছে জুতো। তো এইগুলোই কাজ ছিল, আমি আইব্রো শেপ করতে গেছিলাম বাট সেটা হয়নি, আর তো ভিড় ছিল না, তো আর কন্টিনিউ মানে করতে পারিনি, বা পাকুকেও রেখে গেছিলাম। তো যাই হোক, আজকে আবার একটু জেট বের হতে হবে, তো এই জন্য কালকে আমি ভিডিওটা করতে পারিনি। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আজকে তোমাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা সিল্কি স্মুথ তোমরা এফেক্ট পাবে, আর কয়েকবার ইউজ করলে পরে খুবই চুলের জন্য হেল্পফুল। তো ইউজ করে দেখতে পারো, খুব এফেক্টিভ একটা মাস্ক। তো প্রত্যেকে পুজোতে এখন ভালো থাকবে, সুস্থভাবে কাটাবে, এনজয় করবে ভালোভাবে, আর কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমার তো ভিডিওটা এখানেই এন্ড করছি, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।